আসন্ন পৌর নিগম নির্বাচনকে সামনে রেখে বুথ চলো অভিযানে নামল শাসক দল বিজেপি। রবিবার সরকারি ছুটির দিন আটং টাউন বর্দোয়ালে বিজেপি মণ্ডল কমিটির উদ্যোগে স্থানীয় নেতাকর্মী সমর্থকরা করলেন বাড়ি বাড়ি প্রচার অভিযান। পোলিওর বিরুদ্ধে বিজয় অব্যাহত। পূর্ব ঘোষণা অনুযায়ী রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে রবিবার রাজ্যের সর্বত্র শিশুদের খাওয়ানো হল 2 ফোঁটা পোলিও। নির্ধারিত সেন্টারগুলিতে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা এদিন সকাল থেকেই শিশুদের খাওয়ালেন পোলিও ডোজ। সমাজের অসহায় মানুষদের হয়ে কাজ করছে রেডক্রস সোসাইটি। সোসাইটির ত্রিপুরার শাখা যেভাবে সারা রাজ্যে সমাজসেবামূলক কর্মসূচি প্রতিনিয়ত সংগঠিত করে চলেছে তা অত্যন্ত প্রশংসার দাবি। রবিবার রাজভবনে রেডক্রস সোসাইটির আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে একথা বললেন রাজ্যপাল রমেশ বৈশ। পয়লা ফেব্রুয়ারি থেকে পুনরায় আন্দোলনে যাচ্ছেন চাকরিচ্যুত 10,323 শিক্ষকরা, তবে এই আন্দোলন হবে তীব্র থেকে তীব্রতর। রবিবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা জানিয়েছেন জয়েন্ট মুভমেন্ট কমিটির নেতৃত্ব। ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে রবিবার 106 রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। ধর্মনগর সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হল এই রক্তদান শিবির। নেশায় আসক্ত এক যুবক টাকার জন্য পিতামাতাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে, ঘটনা সোনামুড়া থানাধীন এনসি নগর এলাকায়। 40 সাব্রম যুব মোর্চার উদ্যোগে সাব্রমের দক্ষিণে টাউন হলে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। এই যুব মোর্চার সম্মেলনে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি নবাদল বণিক। কাকাহাম বদল সামাজিক সংস্থার উদ্যোগে রৈশ্যবাড়িতে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয় রবিবার। এদিন রৈশ্যবাড়ি কমিউনিটি হলে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী সুচিরানী ত্রিপুরা, সাংসদ রেবতী ত্রিপুরার ধর্মপত্নী তথা সমাজসেবী ববিতা ত্রিপুরা, সমীররঞ্জন ত্রিপুরা, প্রাক্তন এমডিসি ধীরেন্দ্র ত্রিপুরা প্রমুখ। 31 জানুয়ারি জাতীয় পোলিও দিবস। সারা ভারতবর্ষ সঙ্গে ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলায়ও জাতীয় পালস পোলিও কর্মসূচি পালিত হল। জেলাভিত্তিক অনুষ্ঠানটি হয় বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে। চোরের দল এবার হানা দিল এক কৃষকের গোয়াল ঘরে, ঘটনা মোহনপুরের উত্তর বিজয়নগর গ্রামে। গ্রামের বাসিন্দা মন্টু দত্তের গোয়াল ঘরে রবিবার ভোর রাতে চোরেরা হানা দিয়ে নিয়ে যায় বাছুর সহ 3টি গাভী। গত পৌষ সংক্রান্তি উপলক্ষে বিশিষ্ট সাহিত্যিক তথা শিক্ষক সঞ্জয় কুমার দাসের উদ্যোগে কমলপুরের দারাং গ্রামে বাড়ি বাড়ি আলপনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রবিবার দারাং জেবি স্কুল মাঠে প্রাঙ্গণে প্রতিযোগিতা পুরস্কৃত করা হয়। নেশাগ্রস্ত দুষ্কৃতীদের আক্রমণে আহত এক যুবক, ঘটনা তেলেমুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন চাঁপলাই এলাকায়। আহত যুবকের নাম রাকেশ দেববর্মা। মেয়ের শ্বশুর বাড়িতে পিতার গুন্ডাগিরি, লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে আহত মেয়ের ভাসুর ঝা সহ অপর দুজন। আহতরা হলেন ইব্রাহিম আলী, স্বপ্না বেগম, সুলতানা বেগম চৌধুরী ও তাহির আলী। ধর্মনগর রেলওয়ে ডিভিশন ডিমান্ড কমিটির ষষ্ঠতম সম্মেলন অনুষ্ঠিত হল ধর্মনগর নোয়াপাড়া ইংলিশ মিডিয়াম স্কুলে। 31 জানুয়ারি রবিবার পোলিও টিকাকরণ কর্মসূচি গোটা দেশে পালিত হচ্ছে। এই কর্মসূচিকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে বিলোনিয়াতেও এই কর্মসূচি পালিত হয় এদিন। চাকরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকাদের 27 জানুয়ারি শিক্ষামন্ত্রী বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচিতে মেলার মাঝে ক্যাডাররা ছিল। শিক্ষামন্ত্রীর এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে চ্যালেঞ্জ জানালেন সিপিএম রাজ্য সম্পাদক। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন রবিবার আগরতলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সুশাসন ও সুসাংবাদিকতা পরস্পর সম্পর্কযুক্ত, দল হচ্ছে একটা মঞ্চ, সরকারের মূল শক্তি হচ্ছে জনগণ আর মিডিয়ার শক্তি ও সেই জনগণই। রবিবার জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য সম্মেলনে একথা বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্যের 2 তরুণ সাংবাদিক সুদীপ ও শান্তনু হত্যা সিবিআই তদন্ত আজও কেন হয়নি, এই বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার। রবিবার রাজধানীর 9 নং বনমালীপুর বিধানসভা কেন্দ্রের কলেজটিলা এলাকায় উদ্বোধন হল কলেজটিলা হেলথ অ্যান্ড ফিটনেস সেন্টারের। এলাকার বিধায়ক তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে এই অত্যাধুনিক হেলথ অ্যান্ড ফিটনেস সেন্টারটির উদ্বোধন হয়েছে এদিন।